লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। গাইজ, আমি অর্ঘ্য, তোমরা দেখছো এদিকার ওয়াইটি। সো গাইজ, এখন আমি আছি আমার পিসিমণির বাড়িতে হাজিপুরেতে। তো আজকে তারিখ হলো 23 এপ্রিল। আজ আমি হাজিপুরে আসার কারণ হলো আজ আমার দাদার ছেলের রাইস সেরিমনি, মানে আজকে অন্নপ্রাশন। আজকে সারাদিন কি করছি না করছি তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখন আমি যাচ্ছি কামারপুকুর ফুল দোকানেতে, কিছু ফুল আনতে হবে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। সো গাইজ, দেখতে পাচ্ছ ফুল নেওয়া হয়ে গেছে। তো কামারপুকুরে আজকে আমার তেমন কোনো কাজ নেই, তো চলো যাওয়া যাক হাজিপুরেতে। সো গাইজ, দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি হাজিপুরেতে, আর সামনে এটা হলো আমার বর্দি আর ভাগ্নি। তো বর্দি ভাগ্নিকে খাবার খাওয়াচ্ছে, বাট ও খেতে চাইছে না। তখন আমার বর্দি ভাগ্নিকে বলছে যে এই মামাটা ইউটিউবে ভিডিও বানায়, তো তোর ভিডিও ইউটিউবে পোস্ট করবে। এটা শোনার পর ভাগ্নি খেতে শুরু করে। তারপর আমার ভাগ্নির খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি চলে গিয়েছিলাম প্যান্ডেলেতে টিফিন করতে। তো দেখতেই পাচ্ছ এখন আমি টিফিন করছি, আর আমার সামনে বসে আছে আমার বোন আর একটা দিদি। সো গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি তোমাদেরকে দেখাবো একটু চারিদিকটা ঘুরিয়ে কোথায় কি প্যান্ডেল হয়েছে না হয়েছে, তো দেখতে থাকো। চারিদিকে ডেকোরেশন খুব সুন্দরভাবে করা হয়েছে, আর এখানেতে আমার ভাগ্না বেলুন নিয়ে খেলছে, আর চারিদিকে মাইক, বাদ্যি বাজনা, সানাই সব মিলিয়ে একটা আলাদাই মাহল তৈরি করেছে। এখন সামনে যে বেবিটাকে দেখতে পাচ্ছ, এটা হলো সেই বেবি যার আজকে অন্নপ্রাশন, মানে সমরিক আমার ভাইপো, এখন মামার কোলে বসে খেলছে। সামনে যাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার বৌমণি। বৌমণি এবং ভাইপো, মানে মা ছেলে, এখন ফটোশ্যুট করছে। এটা হলো আমার ছোট্ট দিদি। তো ওই দূরে দাঁড়িয়ে আছে আমার পিসিমণি আর বৌমণি, সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে। তো এবারে সবাই মিলে আমরা যাব ষষ্ঠী পুজো করতে। তো দেখতেই পাচ্ছ বাড়ির সকলে বেরিয়ে পড়েছি আমরা ষষ্ঠী পুজোর উদ্দেশ্যে, খুব সুন্দর লাগছে সবাইকে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, ফটো তোলার পক্ষে জাস্ট অসাম। একদিকে ষষ্ঠী পুজো চলছে, আর অন্যদিকে আমার দাদা বৌদি আর ভাইপোর ফটোশ্যুট চলছে। ষষ্ঠী পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমার ভাইপোকে আমার দিদি কোলে নিয়ে নিয়েছে। তো এবার আমরা যাব বাড়ি, তো বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। ষষ্ঠী পুজো হবার পর যখন আমি প্যান্ডেলে এসেছিলাম তখন বুফে স্টলগুলো স্টার্ট হয়ে গিয়েছিলো। তো আমি অন্য কিছু না খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এদিকে আমার ভাগ্নির ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে, তো বিভিন্ন পোজ দিয়ে ও ফটোশ্যুট করছে, খুব মিষ্টি লাগছে। আর এদিকে ক্যামেরাম্যানেরা তো একের পর এক ছবি তুলেই যাচ্ছে ওর। তারপর এখন বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছি ভাইপোকে স্নান করাতে। তো বাড়ির কাছেই একটি পুকুর আছে, তো সেখানেই সবাই মিলে যাচ্ছি। আর এখানেতে আছে আমার মা, আমার পিসিমণিরা, আমার দিদি, বোন, ভাই, সমস্ত বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে যাচ্ছি ভাইপোকে স্নান করাতে। কত কিউট সা বেবি, তো বুঝতেই পারছে না যে ওর চারিদিকে এত লোকজন কেন, আজকে এত লোকজন কেন ভিড় করছে। আর যেই টাইমে স্নান করাতে যাচ্ছিলাম তখন একটু রোদ দিয়েছিল, তাই ওর ওপরেতে একজন ভাই ছাতা ধরে আছে। আর এটা হলো আমার মেজদি, মেজদিকেও দেখতে খুব সুন্দর লাগছে।
সমরিককে স্নান করিয়ে নিয়ে আসার পর আমার ভাগ্নি আমার বাবাকে আর পিসিমণিকে ধরে নাচতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। সো গাইস, দেখতে পাচ্ছো বাড়ির সকলেই ভীষণ আনন্দ করছে, আর সামনে দেখতে পাচ্ছো আমার ভাগ্না ভাগ্নি আর একটা দাদা নাচছে, আর অন্যদিকে সমরিককে মানে আমার ভাইপোকে স্নান জল খাওয়ানো এবং আশীর্বাদই শুরু হলো। স্নান জল খাওয়ানো শেষ হওয়ার পর তারপর শুরু হলো ফটোশুট। জীবনের এদিকে ফটোশুট চলছে, আমি এই ফাঁকে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করার পর তারপরে বাড়ির সকলে মিলে চলে গিয়েছিলাম পানের স্টলেতে, এবং সেখানেতে গিয়ে বাড়ির সকলে মিলে ফায়ার পান খেতে শুরু করেছিলাম। তো তার কিছু ক্লিপস আমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, পানের স্টলেতে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন মিলে ভীষণভাবে মজা করলাম, তাছাড়া ভীষণ হাসি খুশিতে এই অনুষ্ঠানটা কাটলো। তারপর শুরু হলো বাড়ির সকলে মিলে ফটোশ্যুট। তো ফটোশ্যুটের কিছু ক্লিপস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো।